নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের টি এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলভ করাবো ইনভারমেন্ট সায়েন্স আর পেজ নম্বর থার্টি সিক্স তো দেখো প্রথমে আমি থার্টি সিক্স নম্বর পেজে যত বড় প্রশ্ন আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো তারপরে আমি এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে বড় প্রশ্নগুলো জীব বৈচিত্র্যের সংজ্ঞাদ কে প্রথম জীব বৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন পরিবেশের উপর জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো অথবাতে পরের কোশ্চেন কি বলেছে জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে জীব বৈচিত্র্যের রক্ষায় এর গুরুত্ব লেখো দু নম্বর কোশ্চেন কী বলেছে রেড ডাটা বুক কি আইইউসিএন এর সংকট মাত্রায় তালিকা অনুযায়ী উদ্ভিদ প্রাণী প্রজাতির শ্রেণী বিভাজন করো অথবাতে পরে কোশ্চেন কী বলেছে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার গুলি কি কী ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য কি কি ঠিক আছে এবং উদ্দেশ্য কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রোমান্তের কোশ্চেন কী বলেছে সৌর মূলধন এবং পার্থিব মূলধন কাকে বলে স্থিতিশীল ও সহনশীল ভোগ বলতে কি বোঝো স্থিতিশীল ভোগের জন্য পালনীয় কর্তব্যগুলি আলোচনা করো অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে কয়েক প্রকার জৈব সারের সংক্ষিপ্ত বর্ণনা দাও মাটির উর্বরতা বৃদ্ধিতে কেচের ভূমিকা লেখো তারপরে কী আছে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের কুফলগুলি লেখো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবার আমি এমসি নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমাননে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয় অ্যান্সার হবে সের হাজার বাইশে মে রোমান টুতে কী বলেছে সি ইএস সংস্থাটি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার বিয়ের আনসার উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে শেষীয় পালরি হ্রদ অবস্থিত অ্যান্সার বিয়ের আনসার সিকিমে রোমান ফাইভে কী বলেছে ইউনাইটেড নেশনস এনভারমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার বিয়ের আনসার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হলো অ্যান্সার হবে এর আচার বেথুয়া ডহরি অ্যান্সার হবে এটা কিন্তু বেথুয়া ডহরিটা অবস্থিত নদীয়াতে রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে পরিবেশের উন্নতির জন্য জীব বৈচিত্র্য শব্দটি জনপ্রিয়তা পায় অ্যান্সার এর আনসার বসুন্ধরা সম্মেলনে রোমান এইটের কোশ্চেন কী বলেছে বিশ্বে প্রাপ্ত জীব বৈচিত্র্যের কত অংশ ভারতে পাওয়া যায় অ্যান্সার হবে এর আচার দশ শতাংশ রোমান নাইনের কোশ্চেন কী বলছে বর্তমানে ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো অ্যান্সার হবে এর আনসার আঠারোটি পরের কোশ্চেন কী বলেছে দশ নম্বরের কোশ্চেন তো দেখো দশ নম্বরের কোশ্চেন কী বলছে একই প্রাকৃতিক পরিবেশ যুক্ত অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর বৈচিত্র্য হলো অ্যান্সার হবে বিয়ের আনসার প্রজাতিগত বৈচিত্র্য এগারো নম্বর কোশ্চেন কী বলেছে সুস্থায়ী উন্নয়ন তিনটি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে যথা অ্যান্সার হবে বিয়ের আসার অর্থনীতি গোষ্ঠী ও বাস্তুতন্ত্র বারো নম্বরের কোয়েশ্চেন কী বলেছে কে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দেন অ্যান্সার এর আনসার ব্লুট ল্যান্ড কমিশন পরের কোশ্চেন কী বলেছে তেরো নম্বরের কোশ্চেন পার্থিব ও মূলধনের একটি উদাহরণ হল অ্যান্সার এর আনসার জল আমাদের পরের কোয়েশ্চেন কী বলেছে চোদ্দ নম্বরের কোশ্চেন সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হল অ্যান্সার সের আনসার জীবন সহক পদ্ধতি সংরক্ষণ পনেরো নম্বরের কোশ্চেন কী বলেছে পনেরো নম্বরে ওলোরি কালচার হলো অ্যান্সার ডি এর সবজি চাষ ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে আগ্নেগিরি থেকে সৃষ্ট মিত্রিকা হলো অ্যান্সার এর আনসার কালো মিত্রিকা পরের কোশ্চেন কী বলেছে আমাদের রোমান সেভেন্টিনে নীলাপ সবুজ শাওলার উদাহরণ হলো অ্যান্সার এর আনসার সানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া পরের কোশ্চেন কী বলেছে আমাদের আঠেরো নম্বরের কোশ্চেন গ্যামিক্সিন হলো এক প্রকার অ্যান্সার এর আনসার গ্যামেকসিন হলো কীটনাশক উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে যে কীটনাশক পদার্থটি উদ্ভিদ থেকে পাওয়া যায় তা হলো অ্যান্সার এর আনসার পাইরোথ্রাম পাইরেথ্রাম কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে কুড়ি নম্বরের কোয়েশ্চেন বলেছে এনজোমাইকোরাইজা কোরাইজা গঠনকারী হলো অ্যান্সার বেশ এর আনসার গ্লোমাস পরের কোয়েশ্চেন কী বলেছে একুশ নম্বরের কোয়েশ্চেন মাজরা প্রকা এক প্রকার অ্যান্সার এর আনসার মনোফ্যাগাস ম্যানোফ্যাগাস পেস্ট আমাদের বাইশ নম্বরের কোশ্চেন কী বলেছে ডিডিটির আবিষ্কারক হলেন অ্যান্সার হবে এর পল মিলার তেইশ নম্বরের কোশ্চেন কী বলছে অধিক যুক্ত মাটি হলো অ্যান্সার হবে এর অ্যান্সার রেনজিনা পরে কোশ্চেন কী বলেছে চব্বিশ নম্বরের কোশ্চেন ব্রাজিলের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত অ্যান্সার হবে এর অ্যান্সার রোকা তো দেখো দাগের যে কোশ্চেনগুলো আছে ষোলো নম্বরের টোটাল এক নম্বরে প্রত্যেকটা নম্বর থাকবে এক করে ষোলোখানা কোশ্চেন লিখতে হবে এইগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি সলভ করে দেবো তো দেখো এবার আমি নেক্সট পেজ ফিফটি সিক্স নম্বর পেজের যত এম আছে সেগুলো সলভ করে দেবো তার আগে তোমাদের আমি বট কোশ্চেনগুলো দেখাবো যেগুলি দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক ইবিএস পরীক্ষার ক্ষেত্রে তো দেখো রোমাননের ফার্স্ট কোশ্চেন কী বলছে ভারতবর্ষ মহা জৈব বৈচিত্র্যময় দেশ আলোচনা করো জৈব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে লেখো তো দেখো অথবা দিয়ে পরের কোশ্চেন বলেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো জীব বৈচিত্র্যের মূল আলোচনা করো তো দেখো বা জীব বৈচিত্র্যের মূল্য আলোচনা করো যাকে বলে রোমান্টের কোশ্চেন কী বলেছে গ্রেস্থ জীব বৈচিত্র্য বলতে কী বোঝো স্ব এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য উল্লেখ করো পরের কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে জীব বৈচিত্র্য বলতে কী বোঝো বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্য বর্ণনা দাও রোমান থ্রির কোশ্চেন কী বলেছে ঠিক আছে বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা আলোচনা করো রোমান ফোরের কোশ্চেন কী বলেছে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি ব্যাখ্যা করো রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা আলোচনা করো ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো অথবা এর কোশ্চেন কী বলেছে শস্যের বিভিন্ন প্রকার রোগ ও তাদের প্রতিকার সম্পর্কে টিকা লেখো এবার আমি এমসি কিউব নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে রোমানের জীব বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ হলো অ্যান্সার হবে এর ব্রাজিল রোমান্টিক কোয়েশ্চেন কি বলেছে ভারতে জীব বৈচিত্র্যের মধ্যে থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদ হলো অ্যান্সার হবে বিয়ের আনসার জবা রোমান্টিক কোয়েশ্চেন কী বলেছে ভারতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা হলো অ্যান্সার হবে পঁয়তাল্লিশ হাজার রোমান ফোরের কোশ্চেন কী বলছে পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো অ্যান্সার হবে এর আনসার জল পরে কোশ্চেন কি বলেছে রোমান ফাইভের কোশ্চেন প্রতি বছর মরুভূমিতে পরিণত হয় অ্যান্সার হবে বিয়ের আনসার ত্রিশ লক্ষ হেক্টর রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে ক্রান্তীয় দেশে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য নাতিশীতোষ্ণ দেশের চেয়ে অ্যান্সার হবে ডি দু ঘন্টা কম সাত নম্বর কোশ্চেন কী বলেছে ভারতে বিভিন্ন বিপন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা অ্যান্সার হবে বিয়ার্সার উনচল্লিশ আট নম্বরে কোয়েশ্চেন কী বলেছে নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত অ্যান্সার হবে সিরাচার কর্ণাটকের বনাঞ্চল নম্বরে কোশ্চেন কী বলেছে ভূপৃষ্ঠের উপর টু পয়েন্ট সেন্টিমিটার মিত্রিকা তৈরি হতে সময় লাগে অ্যান্সার সির একশো থেকে পাঁচশো বছর দশ নম্বরে কোশ্চেন কী বলেছে ভারতে লুপ্ত একটি প্রজাতির নাম অ্যান্সার হবে বিয়ের আসার বারশিঙ্গা ঠিক আছে পরের কোশ্চেন কি বলেছে নম্বরে কোশ্চেন ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু করা হয় অ্যান্সার পেয়ে বিএন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কী বলেছে বারো নম্বরে কোশ্চেন ভারতে পাওয়া যায় এমন একটি পাখির মোট প্রজাতির সংখ্যা অ্যান্সার পেয়ে ডিএন আসার তেরোশো আঠাশ পরে কোশ্চেন কী বলেছে আমাদের তেরো নম্বরে কোশ্চেন তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু সালে উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে চোদ্দো নম্বরের কোশ্চেন নদীর অববাহিকা এবং উপকূল অঞ্চলে যে অতি উর্বর মৃত্তিকা পাওয়া যায় তা হবে ডি এর অ্যান্সার অ্যালু ভিয়াল মাটি অ্যালু ভিয়াল মাটি পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে রিউডি জেনিরোই প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার পেয়ে বিয়ের আনসার উনিশশো বিরানব্বই সালে ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে নারকেল গাছের বিজ্ঞান বা বিজ্ঞানিক নাম অ্যান্সার হবে কোকোস নুসিফেরা পরে কোশ্চেন কী বলেছে সতেরো নম্বরের কোশ্চেন জৈব পচনে উৎপন্ন হয় অ্যান্সার হবে বিয়ের আনসার মিথেন নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের রোমান এইটিন নম্বরে ভারতের বিপন্ন মাছের সংখ্যা অ্যান্সার হবে বিয়ের আনসার দুশো উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে সুস্থায়ী উন্নয়নের অঙ্গনয় অ্যান্সার বেশ বৃক্ষ সেদন কুড়ি নম্বরে কী কী বলেছে জৈব মণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত অ্যান্সারবে বীর আসার উড়িষ্যায় একুশ নম্বরে কী বলেছে কোন মাটি আগ্নেগিরি থেকে সৃষ্টি হয় অ্যান্সার ডি ডিয়ার কালো মাটি তো দেখো বাইশ নম্বরের কোশ্চেন কী বলেছে জীব বৈচিত্র্য শব্দটি প্রথম প্রচলন করেছিল অ্যান্সারবে এর আনসার ই ও উইলসান তেইশ নম্বরের কোয়েশ্চেন কি বলেছে হাতির সংখ্যা হ্রাসের কারণ হল অ্যান্সার ডি ডিএন সব সবকটি ঠিক অর্থাৎ জঙ্গলে রেল প্রসার বনভূমি সংকোচন শিকার অর্থাৎ সবকটি ঠিক অর্থাৎ ডি এর অ্যান্সার হবে চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয় অ্যান্সার হবে এর আনসার বিন তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার বাইশ সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি ইভিএসের মানে পরিবেশ বিজ্ঞানের সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ